নিহত বিজেপি প্রমুখ চন্দন মাইতি পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করল রাজ্য বিজেপি। পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। ভাইফোঁটার রাতে খুন হয়েছিল পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের বিজেপি শক্তি কেন্দ্রের প্রমুখ চন্দন মাইতি। অভিযোগের তীর ওঠে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে 36 জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়। ইতিমধ্যে চন্দ্রকোনার এক হোটেল থেকে পুলিশ গ্রেপ্তার করে ভগবানপুরের মোহাম্মদপুর এলাকার দাপুটে তৃণমূল নেতা তাপস দলপতিকে। প্রয়াত বিজেপি নেতা চন্দন মাইতির স্মৃতির উদ্দেশ্যে এক স্মরণসভার আয়োজন করা হয় শনিবার। মৃত বিজেপি নেতা পরিবারকে সমবেদনা জানাতে উপস্থিত হন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ভগবানপুরের কোটনাউড়ি থেকে দেরাদিঘি পর্যন্ত এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। স্মরণ সভায় বক্তব্য রাখেন বিজেপি সভাপতি। পরে মৃত বিজেপি নেতার পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাশাপাশি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। ঘটনাকে ভোট পরবর্তী হিংসা মামলায় এনে সিবিআই তদন্তের দাবি করেন তিনি। ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করছে, তার কারণ হচ্ছে আমি লোকাল পাবলিকের সাথে কথা বলে যতটা বুঝেছি, এই যে 37 জন বা যারা মূল আসামি আছে তারা প্রত্যেকেই গাজার ব্যবসার সাথে, বেআইনি গাজার ব্যবসার সাথে যুক্ত, এবং সেই গাজার ব্যবসাতে থেকে পুলিশও লাভবান হয়, পুলিশ সেখান থেকে টাকা পায়। সেই জন্য আমরা সিবিআইয়ের কাছে চিঠি লিখব, রাষ্ট্রীয় মানবাধিকার কমিশনের কাছে জানাব যে এই কেসকে যেন, যেহেতু এটা পোস্টপোল ভায়োলেন্সের মধ্যে পড়ে, এই কেসকে যেন সিবিআইকে দায়িত্ব দেওয়া হয় তদন্ত করার জন্য। আমি ফ্যামিলিকে অনুরোধ করেছি তারাও যেন সিবিআইয়ের যে অফিসার আছেন তাদের কাছে গিয়ে তাদের সাথে যে ঘটনা ঘটেছে এবং পুলিশ যে নির্বিকার সেই বিষয়টি সিবিআইয়ের কাছে তুলে ধরে। প্রশাসনের উপর তাদের কোনো আস্থা নেই, অবিলম্বে দোষীদের শাস্তির দাবি করেন মৃত চন্দন মাইতির পরিবার। ওরা ফোন করে ডেকে ওরা এইভাবে মার্ডার করেছে। আপনি এখন কি চাইছেন? আমি চাইছি ওরা যেন সিবিআই যেন ওদেরকে ভাবে যেন কঠোরভাবে যেন শাস্তি দেয়। আমরা পুলিশকে একটুও ভরসা করি না, কারণ ওরা এখন তুলে নিয়ে গিয়ে ওদের কাছ থেকে মোটা টাকা খেয়ে ওদেরকে ছেড়ে দেবে। কিন্তু আমরা চাইছি সিবিআই যেন এই কেসটা যেন হাতে নেয়। আজকে বিজেপি রাজ্য নেতৃত্বে এসেছিল এবং আপনাদের কী সহযোগিতা করেছে? আমাদেরকে ওরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, ওরা বলছে আমাদের পাশে সারা জীবন থাকবে। এই মুহূর্তে আমরা চাইছি আমার স্বামীর খুনিরা যেন কঠোরভাবে যেন শাস্তি পায়। পুলিশের প্রতি আমাদের একটুও ভরসা নেই, কারণ ওরা তো ওরা এসে তো আমাদের বাড়িতেই হামলা করে, পুলিশ তো ওদেরই। ওরা এসে আমরা যখন রাজনীতিকভাবে যখন ছুটে বেড়াই ঘর থেকে যখন ছেড়ে পালিয়ে যাই, ওরা আমাদের বাড়িতে এসে ডাক বাড়ায়। ওরা কি পুলিশ নাকি? ওরাই তো ডাকাত, পুলিশ নামে ওরাই তো ডাকাত। ভরসা নেই, আমরা সিবিআইকে চাই, সিবিআই যেন এই তদন্তের জন্য হাতে নেয়। ভাইকে হারাইছি, কারণ যেন তার ভাই, বোন যেন তার ভাইকে হারা। পূর্ব মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, টিভি নিউজ 10। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।